তিন নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, চারটা দেখো। চার নম্বর দেখো, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি সমান এ দিয়ে গুণ করব, এ মাইনাস বি প্লাস সি প্লাস বি দিয়ে গুণ করব, এ মাইনাস বি প্লাস সি সি দিয়ে গুণ করব, এ মাইনাস বি প্লাস সি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটা রেখে দাও, এ প্লাস বি প্লাস সি সমান। এবার গুণ করো, এর সঙ্গে এ, এ স্কোয়ার মাইনাস এর সঙ্গে বি, এ বি এর সঙ্গে সি, এ সি প্লাস বি এর সঙ্গে এ, এ বি বি এর সঙ্গে বি, এ প্লাস বি মাইনাস সি হবে, এ প্লাস বি মাইনাস সি। ওকে, তাহলে বি এর সঙ্গে এ করলাম, এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস, বি 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 স্কোয়ার, বি এর সঙ্গে সি প্লাস বি সি, সি দিয়ে গুণ করো, সি এর সঙ্গে এ, এ সি, সি এর সঙ্গে বি মাইনাস বি সি, সি এর সঙ্গে সি, সি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, এটাকে রেখে দাও, এ প্লাস বি মাইনাস সি। এখানে দেখো কোনো কিছু কাটা যাচ্ছে কি না, মাইনাস এ বি প্লাস এ বি কাটা যাবে, তারপর প্লাস বি সি মাইনাস বি সি কাটা যাবে, সমান লেখো এ স্কোয়ার এ সি প্লাস, আর এখানে এসি প্লাস আছে, তাহলে প্লাস টু এ সি, টু এ সি ঠিক আছে, থাকবে এখানে মাইনাস বি স্কোয়ার, আর আছে প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা গুণ করব এ প্লাস বি মাইনাস সি দিয়ে, সমান এ দিয়ে গুণ করবে, এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে, প্লাস বি দিয়ে গুণ করবে, এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে, মাইনাস সি দিয়ে গুণ করবে, এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে গুণ করো, এর সঙ্গে এ স্কোয়ার, এ কিউ এর সঙ্গে টু এ সি প্লাস টু এ স্কোয়ার সি মাইনাস এর সঙ্গে বি স্কোয়ার, এ বি স্কোয়ার এর সঙ্গে সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, বি সঙ্গে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, বি সঙ্গে টু এ সি প্লাস টু এ বি সি, বি সঙ্গে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি সঙ্গে প্লাস সি স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস সি এর সঙ্গে এ স্কোয়ার, এ স্কোয়ার সি মাইনাস সি এর সঙ্গে টু এ সি মাইনাস টু এ সি 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 স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস সি এর সঙ্গে বি স্কোয়ার, বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস এ মাইনাস সি এর সঙ্গে সি স্কোয়ার সি কিউ। এবার দেখো কিছু আমরা কাটতে পারছি কি না, টু এ স্কোয়ার সি দেখো আছে কি না, টু এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি একটা, তাই তো, এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি, আচ্ছা এ কিউ নেই, সমান এ কিউ, এখানে প্লাস টু এ স্কোয়ার সি, এখানে আমাদের আছে মাইনাস এ স্কোয়ার সি, থাকলো একটা এ স্কোয়ার সি। এবার এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার নেই, তাহলে এখানে মাইনাস এ বি স্কোয়ার থেকে যাবে, এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার এখানে প্লাস এ সি স্কোয়ার, এখানে মাইনাস টু এ সি স্কোয়ার, তাহলে বাদ দাও, তাহলে থাকবে মাইনাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার বি কোথাও নেই, তো এটা বসে যাবে প্লাস এ স্কোয়ার বি, টু এ বি সি কোথাও নেই, টু এ বি সি তাহলে বসিয়ে দাও প্লাস টু এ বি সি। এবার বি সি স্কোয়ার বসিয়ে দাও, বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, থাকবে মাইনাস বি কিউ মাইনাস বি কিউ, আর এখানে আছে মাইনাস সি কিউ। পাঁচ নাম্বার, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারকে গুণ করব, টু পি স্কোয়ার বাই q
কিউ স্কয়ার মাইনাস ফাইভ কিউ স্কয়ার বাই পি স্কয়ার। হ্যাঁ, তো এটাকে আমরা আগের মতো গুণ করব, টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার দিয়ে গুণ করব, টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস ফাইভ কিউ স্কয়ার বাই পি স্কয়ারকে, প্লাস আবার এটাকে গুণ করব ফাইভ কিউ স্কয়ার বাই পি স্কয়ার দিয়ে, টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস ফাইভ কিউ স্কয়ার বাই পি স্কয়ার সমান, টু পি স্কয়ারের সঙ্গে টু পি স্কয়ার গুণ করো, তাহলে এটা হবে ফোর পি স্কয়ার বাই কিউ স্কয়ার সঙ্গে কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এর সঙ্গে ফাইভ টেন পি স্কয়ার কিউ স্কয়ার বসিয়ে দাও বাই কিউ স্কয়ার পি স্কয়ার বা পি স্কয়ার কিউ স্কয়ার লিখতে পারো, প্লাস ফাইভের সঙ্গে টু টেন পি স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার বাই নিচে পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস পাঁচের সঙ্গে পাঁচ গুণ করো পঁচিশ কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার ফোর বাই পি স্কয়ার সঙ্গে পি স্কয়ার পি টু দি পাওয়ার ফোর সমান, তাহলে এখানে মাইনাস প্লাস কেটে দাও সমান আমাদের দাঁড়ালো উত্তরটা ফোর পি স্কয়ার বাই কিউ ফোর মাইনাস পঁচিশ কিউ টু দি পাওয়ার ফোর বাই পি টু দি পাওয়ার ফোর। ছয় নাম্বার, তো এটাকে আমরা গুণ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে গুণ করব, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ওটা রেখে দাও যেরকম ছিল সেরকম রেখে দাও, জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান, এবার গুণ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা, প্লাস এটা গুণ করো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে আমরা গুণ করব জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে সমান, এরপর আমরা জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আবার এটাকেই গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে, তো লিখে নাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার সমান, জেড স্কোয়ার দিয়ে উপরে যদি গুণ করতে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই, নিচেও তাই পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেম, প্লাস এটা দিয়ে উপরে গুণ করো তাহলে পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড স্কোয়ারের সঙ্গে এটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর
বাই এক্স স্কোয়ার, সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো এক্স টু দি পাওয়ার ফোর, তার সঙ্গে জেড স্কোয়ার প্লাস এটাকে গুণ করো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, সঙ্গে ওয়াই স্কোয়ার, তার সঙ্গে থাকবে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আছে এখানে, এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। উপর নিচে কেটে দাও, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কেটে দাও শেষেরটাও তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান, এখানে থাকলো ওয়ান, ঠিক আছে, এটা কেটে হলো ওয়ান আর এখানে কেটে হলো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, এখানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর কেটে করো এক্স স্কোয়ার, জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর কেটে করো জেড স্কোয়ার, জেড ফোর জেড স্কোয়ার কেটে করো জেড স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে করো ওয়াই স্কোয়ার, এক্স ফোর এক্স স্কোয়ার কেটে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে হবে ওয়াই স্কোয়ার। ওকে, এবার আমরা বাকিটা লিখে দিয়েছি।